আসসালামু আলাইকুম। তো আজকে বাচ্চাদের কাশিস থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিও দিচ্ছি, তো আপনারাও কিন্তু কাশিস থেকে এগুলো নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে হয়তো প্রতিদিন একটা করে ভিডিও যাবে বা দুইটা করে যেতে পারে, তো এগুলো তো সাইড ক্লিপের ভিডিও। সামনে কিন্তু ঈদ আসছে, ঈদের জন্য মেয়েদের নিজেদের মেয়েদের জন্য নিজেদের জন্য কিন্তু এই সাইড ক্লিপগুলো নিতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু ভাইয়া একটা অফারই দিবে। আসসালামু আলাইকুম। শুধু সাইড ক্লিপই তো দেখাইলেন, আরো যে সুন্দর জিনিস আছে। এই যে এখানে আরো অনেক অনেক জিনিস আছে যেগুলো ভাইয়া নিজেই দেখাবে, আমি না হয় কিছু সুন্দর একটা জিনিস আছে আপু দেখাবো, ওটা অবাক হয়ে যাবেন। ওটা ভিডিওর শেষের অংশে দেখাবো, কিছু ধামাকা রেখে দেই। সেটা হইলো জাস্ট একটা জিনিস আমি দেখাই, এই এই টাইপের কিছু জিনিস দেখাবো, বইয়ের মতো। ওকে, মানে এত সুন্দর, এগুলো কিন্তু অনেক আনকম। শুনে রেখে দিলাম, পরেই দেখাই। এখন সাইড ক্লিপটা বলে দেই। এই যে সাইড ক্লিপ, এটি আমি আনবক্সিং করেছিলাম, এগুলো 200 করে, 200 টাকা করে। এবং প্রত্যেকটা কালার কয়টা আমি বলে দেই, পার্পল কালার, হোয়াইট কালার, ব্লু কালার, পিঙ্ক কালার, এই কয়টা কালার। ওকে, আর এগুলোর কথা কি বলবো, বাহ অনেক সুন্দর। তিন পিসের সেট থাকছে 200 টাকা, ঠিক আছে। আর এগুলো থাকছে 200 টাকা পার পিস। আর এই যে ক্লিপগুলো থাকছে, এই ক্লিপগুলো থাকছে 200 টাকা জোড়া। আপু আমি আবারও বলি, এখনো বলি, বারে বারে বলি, আমার দোকানের ব্যান্ড, ক্লিপ, কাঁকড়া, মেটাল জাতীয় যত জিনিস আছে কোনটা কালার উঠবে না। ওকে, কারণ আমার একটা সুনাম ধন্য দোকান কাশি, আস্থার একটা জায়গা। যেই দোকান থেকে ব্যান্ড ক্লিপ নিলে, আজকে নিলাম, ঈদের তৃতীয় দিন কালার চলে গেল, এই জিনিস আমি বেশি না, আল্লাহ যেন না বিক্রি করায়। আমি ভালো জিনিস বিক্রি করি, আমি আপনার থেকে চেয়ে 50 টাকা নিই বাপা, এটা আমার কেনা 300 টাকা, আমি 50 টাকা লাভ করবো বোন, করতেই হবে, দোকানে খরচ আছে, ভালো জিনিস বেচবো। এমন না যে 300 টাকা জিনিস 500 টাকা বিক্রি করবো, আমি ভালো জিনিস দিব। এগুলি থাকছে কি জানেন, মাত্র 200 টাকা জোড়া, 5 বছর পড়বেন গোনে গোনে। অনেক কাস্টমার এসে বলে, বাচ্চা নিয়ে আসে, বলে ভাই এই যে আমার বাচ্চাটা তখন 2 মাস ছিল, ওর জন্য কিছু ব্যান্ড নিয়েছিলাম, দেখেন ওর 2 বছর হয়ে গেছে, আপনার দোকানে আসছি, ও ওকে বলছিলাম কাশিসের গল্প করছি, কাশিস আজকে দেখাই দিলাম। যাই হোক, আর এই যে এইগুলো সাইড ক্লিপ চলে গেল, সাইড ক্লিপের চ্যাপ্টার এখন দেখাবো কি, বাচ্চাদের চলে গেল, বাচ্চার মায়ও পড়তে পারবে। এটা ব্যাক ক্লিপ, এটা কিন্তু ব্যাক ক্লিপ, যে ব্যাক ক্লিপ, ব্যাক ক্লিপটা কি, এটাকে বলে ব্যাক ক্লিপ। কারো যদি চুল বেশি হয়, ভারী হয়, মোটা হয়, ওই সময় কিন্তু এটা পড়তে একটু কষ্ট হয়ে যায়, তখন আপনারা কি করবেন, আমি ম্যাজিকটা শিখাই দিলাম, তখন এই ক্লিপটা খুলে দিবেন এই জায়গায়। অনেকের হয় না চুল মোটা, ঠিক আছে, তখন এটা এই করবেন, তাহলে আপনার চুল আসবে। হ্যাঁ, অনেকের সিল্কি চুল হলে, রিবন্ডিং চুল হলে, ভাইয়া তো সব ট্রিক্স এন্ড টিপস দেখা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা রিবন্ডিং চুল হলে এটা খুলবেন না, রিবন্ডিং চুল হলে কেন জানেন, তাহলে পিছলা হয়ে পড়ে যাবে। এগুলি 350 টাকা থাকছে, খুবই সুন্দর। হ্যাঁ, 350, এই যে দেখেন 2 টাকা লাগে, নিয়ে নেবেন। আর এগুলি থাকছে 200 করে, এগুলি 200 করে। ওকে, আর এগুলি থাকছে 300 করে, এগুলি কিন্তু জারকান স্টোন, যেন তেন জিনিস না, 300 করে। এই যে এগুলো থাকছে 300 করে, এগুলো অনেক সুন্দর, 300 করে। আর এগুলি থাকছে মাত্র 200 করে, 200 করে। ওকে, খুব সুন্দর। এখন দেখা বলতে ব্যাক ক্লিপ, ব্যাক ক্লিপ আপনাকে বলছিলাম যে ব্যাক ক্লিপ, ওই যে ব্যাক ক্লিপের আমি তো বলে দিলাম, ব্যাক আছে, কিছু সাইড সাইড ক্লিপ আছে। এই যে ব্যাক ক্লিপ বো টাইপের, হ্যাঁ এই যে সামনে, এই যে এগুলো হলো বো টাইপের, প্রত্যেকটা কিন্তু স্টোন, এগুলো কিন্তু লক করা স্টোন, আপনি ইচ্ছা করলেও কিন্তু আপনি একটা স্টোন ফেলতে পারবেন না, ফেলতে হলে কিন্তু তাতে নোক ব্যবহার করতে হবে, কিংবা কোনো অস্ত্র ব্যবহার করতে হবে, হয়তো চাকু কিংবা আপনার প্লাস, কেন এটা খুলবে না, এই যে দেখেন লক করা, এবং কালারও নষ্ট হবে না। ওকে, এগুলোর দামগুলো থাকছে কিন্তু মাত্র 300 টাকা, 300 টাকা পার। এই যে দেখেন, এটা হলো ব্যাক ক্লিপ, ঠিক আছে, দেখেন, ঠিক আছে, এগুলো কালার থাকছে কিন্তু 2টা 3টা, আমি মেরুন দেখাইলাম, ব্ল্যাক, হোয়াইট, ঠিক আছে, ক্রিমি টাইপের। ওয়া, এটা কিন্তু আরো সুন্দর আপা, এটা যদি আপনার চুলে পড়ে, আসলে ব্যাক করলে কিন্তু এরকমই লাগবে। আর মেয়েদের চুল তো আরো লম্বা থাকে, তাদের দেখতে আরো বেশি ভালো লাগবে। এগুলো থাকছে হলে আপনি 300 টাকা পার পিস, এটা 2টা কালার, হ্যাঁ, আর দেখেন এই ঝুলটা কত সুন্দর। হ্যাঁ, এখন দেখা হলো এই যে এটা, এইটাও কিন্তু খুব সুন্দর, দেখেন এই যে প্রত্যেকটা 2টা কালার, হ্যাঁ, এটাও থাকছে কিন্তু সুন্দর ব্যাক ক্লিপ। এই দেখেন কি সুন্দর একটা আপনার ই দেওয়া স্টোন দেওয়া আছে, মাত্র 300 টাকা পার পিস, ওয়াও, এইটার কথা কি বলবো আপা। এই যে এইটো ব্যাক ক্লিপ, এগুলো ব্যাক ক্লিপ 300 টাকা পার পিস, এটাও কিন্তু খুব সুন্দর, যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন। ইউজ কালেকশন আছে, কার্টুন কার্টুন মাল আছে, তারপর তো বলা যায় না কখন শেষ হয়ে যায়। তারপর
এটার দাম থাকছে 250 টাকা 250 এখন যে ম্যাজিকটা দেখাবো সেটা হলো এটা শামিম ভাই ও শামিম ভাই এটা কি জিনিস আনছো হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড এই যে আমার আঙ্কেলকে দেখে আম্মু আপনি একটু ঘুরেন এই যে দেখেন এই যে দেখেন এই যে আমার মামুনি আপনার নাম কি আমি বলবো মাশাল্লাহ ঠিক আছে এগুলির দাম থাকছে হলো থাকছে মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা কালার আছে দুইটা কালার আছে থ্যাংক ইউ আম্মু হ্যাঁ এই যেগুলো থাকছে 400 টাকা ওকে এটা কেন 400 টাকা হইল আপা এটা দিয়ে যদি আপনি মনে করেন যে একটা ব্যান্ড কিংবা কোনো স্টোন কোনো জুয়েলারিতে লাগান অনেকগুলো স্টোন এবং স্টোনের গ্লেজ দেখেন কি জিনিস ঠিক আছে এটা কিন্তু সবাই পড়তে পারবে এটার দাম থাকছে মাত্র 400 টাকা এই দেখেন একটা জিনিস এটাও ব্যাক কিলিপ এটাও সুন্দর এটার দামও থাকছে হলো 400 টাকা এই যে আমার আঙ্কেলের ড্রেসের সাথে ভালো লাগবে তো এই যে মিলে গেছে আম্মুকে বলো এটা নিতে আম্মুকে নিতে বলো তোমার জন্য 50% ডিসকাউন্ট যাও এটা এটার দাম পড়বে এটাও 400 টাকা 400 টাকা হ্যাঁ স্টোনের জন্য কালার আছে 400 টাকা আমি বলবো মাশাল্লাহ আমি দেখি বুঝছেন কেমন এটা লাগবে মাত্র এটা 400 টাকা 400 টাকা অনেক সুন্দর কিন্তু আমার এই আঙ্কেল যদি নেয় তার মা কি নেবে তার জন্য কত ডিসকাউন্ট বললাম 50% না না 50% আর এই যে এটা কিন্তু আবার আরেক জিনিস সাইড কিনে এটা সাইড কিনে এই যে এটা হলো সাইড কিনে বেটা এখানেও পড়তে পারবে ঠিক আছে সাইডেও পড়তে পারবে সব জায়গায় পড়তে পারবে এটার দামও থাকছে হলো 300 টাকা ওকে 300 টাকা আপনি দেখে শুনে বেছে নিলেন হয়তো দেখা গেল কোনটা আপনি গেল কুরিয়ারে যেতে যেতে আপনার বাড়ি হয়তো কথার কথা দেখা গেল বরিশাল কিংবা খুলনা রাজশাহী যেখানে হোক না কেন দেখা গেল ট্রান্সপোর্ট একটা স্টোন পড়েই যেতে পারে কেন একটু জার্নি করে যাবে এই সময় বললাম যদি না আসতে পারেন ওই সময় আপনারা সুন্দর করে প্যাকিং করে দেবেন যেন না পড়ে আর যদি কাছাকাছি থাকেন অবশ্যই শপে এসে পড়বেন এটা হচ্ছে শামিম ভাইয়ের নাম্বার এই যে শামিম ভাই এটা হলো শামিম ভাইয়ের নাম্বার আমার ভাই শামিম ভাইয়ের নাম্বার এই নাম্বারে শুধু ব্যাংক কিলিপের জন্য যোগাযোগ করবেন আবার যেতে যেতে একটা কথা বলি সেটা হলো আপনারা আমাদের ভিডিওগুলো সেভ করুন দেখা গেল আমি ধাপে ধাপে ভিডিও দিতে সেভ করলে দেখা গেল তিনটা চারটা জোন হইলো সাইড কিলিপ কাঁকড়া ব্যান এগুলো হইলো একসাথে তারপরে অর্ডার দিয়ে দিলে ঠিক আছে আর এই হলো কাশির এখন কাশির দোকানটা কোথায় ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকাটা কোথায় এলিফেন্ট এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা জানেন বৃহত্তর ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই মার্কেট ঠিক আছে এলিফেন্ট রোড পড়ছে ঢাকা গাউসিয়া মার্কেট ওকে আল্লাহ হাফেজ